সফরের সময় আমার পাশে বসা ব্যক্তি কি প্রতিবেশীর হক দিতে হবে? প্রতিবেশীর হকটা কি? প্রতিবেশীর হক হচ্ছে তার সাথে সুন্দর আচরণ করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে খাবার দেওয়া যদি তিনি অভুক্ত থাকেন। এখন তো খাবার দেওয়া নিষেধ, তাই না? যদি আপনি খাবার দেওয়াটাকে মনে করেন জায়েজ, তার খাবারও আপনার খাইতে হবে। আর যদি আপনি বেহুশ হয়ে যান, মলম পার্টির কবলে পড়েন, মলম পার্টি যদি হয় আপনার প্রতিবেশীদের, তো মুশকিল। মানে স্থানকাল পাত্রভেদে আসলে এগুলো খেয়াল রাখতে হবে। আপনি একজন আগন্তুক যাকে চেনেনই না, তাকে যদি বলেন ভাই আমার সাথে একটু খান, সে আপনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে। হক বলতে এতটুকুই যে একজন পাশের সঙ্গী হিসাবে তার সাথে যেন আপনি অসদাচরণ না করেন, তার প্রতি যেন রেসপেক্টফুল থাকেন, তার কোনো হক যেন ক্ষুণ্ণ না করেন, এতটুকু এনাফ। তার সাথে ইন্টিমেসি তৈরি করা, যেটা প্রতিবেশীর সাথে হয়, সেটা এখানে কাঙ্ক্ষিত নয়। তবে যদি কথাবার্তা পরিচয়ের মধ্য দিয়ে আরও কিছু দূর মানে বন্ধুত্ব আগায়, তাতে সোজা নিষেধ করবে না।